জয়াকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তার স্টেট সেক্রেটারি হেনরি কিসিঞ্জার আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশ অভ্যুদয়ের নতুন বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট সেই আমেরিকা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগস্ট মাসে হিরোশিমা নাগাসাকিতে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের মাধ্যমে হিরোশিমাতে 2,26,000 নাগাসাকিতে 1,39,000 মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করেছিল এই আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা সেই সময় সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশ তার আগেই স্বাধীনতা অর্জন করেছিল সেই সপ্তম নৌবহরে নিউক্লিয়ার সমৃদ্ধ বোমা সমৃদ্ধ অস্ত্রের সজ্জিত ছিল সেই সপ্তম নৌবহরটি আল্লাহর অশেষ রহমত হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার বিচক্ষণতায় যার নেতৃত্বে উদাচে বাংলাদেশের মানুষ সেই সপ্তম নৌবহর বাংলাদেশে আসার আগেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে আর এই একজন ব্যক্তি যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে গেছেন আর আমরা এমন জাতি সেই বাঙালি জাতি এই ব্যক্তিকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে তার পরিবারের 18 জন সদস্যকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে অপরপক্ষে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে বিচারে 12 জন আসামির ফাঁসির রায় হয়েছে ইতিমধ্যে 6 জন আসামির ফাঁসির রায় কার্যকর হয়েছে একজন আজিজ পাশা যিনি জিম্বাবুয়েতে মৃত্যুবরণ করেছেন আর 5 জন পলাতক অবস্থায় আছে এই 12 জন যারা হত্যা করেছে হত্যা ফাঁসির রায় যাদের হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এরা শুধুমাত্র সরাসরি বঙ্গবন্ধুকে হত্যার যজ্ঞে অংশগ্রহণ করেছিল প্রিয় বন্ধুরা এই বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য যেই মানুষটি পর্দার অন্তরালে থেকে অত্যন্ত সুচারুভাবে সুনিপুণভাবে পরিকল্পনা করেছেন সেই নরঘাতক নরপিচাস বিশ্ব বেইমান বাঙালি বাংলাদেশের যিনি পরম শত্রু তিনি হচ্ছেন জিয়াউর রহমান যিনি তার সারাটি জীবন পাকিস্তানে চাকুর করে চলেছেন 1965 সালে পাক ভারত যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এই জিয়াউর রহমান খুব ভালো ভূমিকা পালন করায় পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে পালন করায় এই জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের অত্যন্ত আপন একজন মানুষ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা 1971 সালে 26 মার্চ আর 25 মার্চ তিনি তখন চট্টগ্রামে ছিলেন তিনি তখন সেখানে 25 মার্চে যে পাকিস্তানিরা যেই জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে এসেছিল বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়বার জন্য সেই অস্ত্র খালাস করবার জন্য চলেছিলেন এই জিয়াউর রহমান তারপর সেই সময় সেখানকার শ্রমিকরা বাংলাদেশের মানুষ সবাই ব্যারিকেড দিয়ে জিয়াউর রহমানকে ফেরত পাঠায় সেখান থেকে আর সেই জিয়াউর রহমান হচ্ছে এই জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে চুরি করে তিনি নিজে বলতে চান যে তিনি বাংলাদেশের স্বাধীনতা একটা 2 টাকা সিপাহী যার অখ্যাত একজন মাত্র সিপাহী সেই সময় এসে বলে দিলেন বাংলাদেশ স্বাধীন আর বাংলাদেশ স্বাধীনতা হয়ে গেল এই হচ্ছে সেই জিয়াউর রহমান যিনি খলনায়ক পর্দার অন্তরালয় থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন অত্যন্ত পরিষ্কার এই জিয়াউর রহমান এমন কিছু নেই যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে বাংলাদেশে পারেনি এই জিয়াউর রহমান হত্যা করবার পরে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের নাম পর্যন্ত পরিবর্তন করে দিতে চেয়েছিলেন এই জিয়াউর রহমান হত্যা করবার পরে ক্ষমতায় এসেছেন 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আর 20 আগস্টের মধ্যে তিনি সামরিক বাহিনীর প্রধান হিসাবে নিজেকে ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষে যে হাজার হাজার সামরিক অফিসার
তাদেরকে মিথ্যা বানোয়াট সামরিক অভ্যুত্থান কু হত্যা পরস্পরা ষড়যন্ত্রের নামে এই হাজার হাজার সামরিক অফিসারকে তিনি সেদিন মার্শাল অফ কোর্টের মাধ্যমে হত্যা করেছেন এই যে রহমান বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে যে আমরা মুক্তিযুদ্ধে পেয়েছি তাকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ করে আমাদের দীর্ঘদিনের জাতিসত্তা আজকে তিনি পরিবর্তন করে দিয়েছেন যিনি সেই হচ্ছেন সেই কুখ্যাত জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান যে জাতিসত্তা কখনোই পরিবর্তন করা যায় না আমি একজন বাংলাদেশের নাগরিক হতে পারি আমি আমেরিকান হতে পারি কিন্তু আমি কখনোই আমি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে পারি কিন্তু আমি কখনো আমেরিকান হতে পারবো না প্রিয় বন্ধুরা তা সেই হচ্ছে জিয়াউর রহমান যার কুকীর্তির ইতিহাস বললে শেষ করা যাবে না তিনি কি না করেছেন সেই জন্য আজকের এই প্রতিবাদ আজকের এই যে সভা হচ্ছে 15 আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শেখার আবুদাল শেখার সংগ্রামী সভাপতি আজকে যিনি আয়োজন করেছেন সবাই ছাত্র নেতা জনাব সৈয়দুল্লাহ রহমান তার উপস্থিত তার সংগঠনের আজকের এই সভাপতিতে আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ ও এই আজকে যারা শ্রোতাবৃন্দ সবাইকে আজকের এই শোক সভা থেকে আমি আপনাদের কাছে একটি আহ্বান জানিয়ে যেতে চাই যে আজকের থেকে আমাদের হোক প্রতিবাদ আমাদের আমরা তিক্ত শপথ গ্রহণ করি যে এই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন যে জিয়াউর রহমান আজকে আগামী দিনে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশসত্য শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে আসীন করে আমরা এই জিয়াউর রহমানের যে মরণোত্তর বিচার সেই বিচার আমরা যেন বাস্তবায়ন করতে পারি এই জিয়াউর রহমান যেই সংগঠনটি করেছে বিএনপি নামক একটি সংগঠন যা বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধকে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়েছে সেই বিএনপি নামক সেই সংগঠনটিকে আমরা নিষিদ্ধ করতে পারি এই বিএনপি যে জামাত শিবির নামক যে সংগঠনটিকে সাথে নিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বিপক্ষে রাজনীতি করছে এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে পারি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশসত্য শেখ হাসিনা যিনি বাংলাদেশকে আজকে উন্নয়নের রোল মডেলে নিয়ে চলেছেন সেই প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা করবার জন্য এই বিএনপি যে ষড়যন্ত্র করছে সেই খুনি খালেদা জিয়ার যে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান তারিক জিয়া যিনি লন্ডন থেকে ষড়যন্ত্র করছেন এই দুবাই থেকে ষড়যন্ত্র করছেন দুবাইতে তাদের যারা প্রেতাত্মা আছে তাদের সেই প্রেতাত্মাদেরকে যারা বিএনপির মুখোশধারী সব লোকজন যারা আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে এসে ঘাপটি মেরে ঢুকে আছে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা আবার উৎখাত করে দিতে পারি এবং আমাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে পারি আমরা এই প্রিয় নেত্রী জননেত্রী দেশসত্য শেখ হাসিনাকে হত্যা করবার জন্য 23 বার হত্যা ষড়যন্ত্র করা হয়েছে সেই সব সকল ষড়যন্ত্র রুখে দিতে পারি সেই তিক্ত প্রতিবাদ প্রতিশোধে সম্মত আমরা নিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে যাব সবার কাছে সেই আশা আহ্বান রাখছি আমাদের এই শোক দিবস সার্থক হোক 15 আগস্টের সকল অনুষ্ঠান সার্থক হোক আমরা সেই আশা আহ্বানে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার বিরোধী জনতা